হ্যালো ইয়ার ভালো আছেন নিশ্চয়ই এই যে প্যাটার্নটা দেখতে পাচ্ছেন অপনিটেক সফটওয়্যারে এটা আমি অলরেডি টিউটোরিয়াল আপনাদেরকে দিয়েছি এটা কিভাবে করেছি সেটা অবশ্যই আপনি বুঝতে পেরেছেন আমি চাচ্ছি এটার এখন গ্রেডিংটা করব আপনার গ্রেডিংটা হচ্ছে অলরেডি কমেন্টস করেছেন এটা হচ্ছে টেক এটা আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই গ্রেডিংটা দেখার আগে এই প্যাটার্ন ড্রাফটিংয়ের টিউটোরিয়ালটা দেখবেন তাহলে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন তো আমরা এই ট্যাক সম্পর্কে খুব সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খ ভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখন আমি গ্রেডিংয়ে চলে যাব তো গ্রেডিংয়ে যাওয়ার পরে শুরুতে আমি আমি মেজারমেন্ট চার্ট শো করলাম আমরা লার্জ সাইজের ছিল লার্জ সাইজ এল সাইজ তাই না তো আমরা এটার উপরে কাজ করেছি এখন হচ্ছে আমরা গ্রেডিং এর জন্য বাকি যে সাইজগুলো গ্রেডিং দ্যাট মিনস ইমিডিয়েট যে সাইজটা বড় হোক আর ছোট হোক সেটা ডিফারেন্সটাই হচ্ছে আসলে গ্রেডিং যারা বিগেনার তাদের উদ্দেশ্যে অবশ্যই বলছে আর যদি বিগিনের হাকে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপতে ভুলবেন না এটু করে আপনারই উপকার হবে কারণ সুন্দর সুন্দর ভিডিওটা আপনাদেরকে সবার আগে পৌঁছে যাবে ওকে চলে যাক কাজে আমি বেস সাইজের ছোটো হচ্ছে একটা না আর ওয়ান সাইজ আর হচ্ছে এর পরে আছে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ সাইজ তো সেক্ষেত্রে আমি কি করব আমার অনেক ভিডিও দেওয়া আছে আপনি চাইলে ওগুলো দেখে নিয়ে আর নিজেকে ডেভেলপ করতে পারবেন আমি এই যে গ্রিডিং এসে সাইজ টেবি গিয়ে আমার ইনসার সাইজ অন অর্থাৎ ছোট আর অ্যাপেন সাইজ হচ্ছে বড় যেগুলো সেগুলো ক্লিয়ার আমি আমার কথা কাজ জুডেলস সাথে আপনি ভালোভাবে খেয়াল করবেন এখন আমরা এখানে সাইজ দেব ক্লিয়ার এটা হচ্ছে মিডিয়াম লার্জ বেস এরপরে হচ্ছে কি এক্সেল ওকে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সোয়িং লান্সটা সাইলেন্ট করে দেব আর আমরা গ্রেডিংটা করব হচ্ছে এটার উপরে তো এটার উপরে করলে আমি এটা একটা কপি করে নিলাম এটা হচ্ছে ডামি আমার কাট অ্যান্ড ছিউ গ্রেডিংটা আসলে অনেকেই বুঝেন না বা জানেন না কীভাবে করতে হয় তো আমি আসলে আজকে কাট অ্যান্ড ছিউ গ্রেডিংটা নিয়ে এত ইজিলি আপনাদেরকে সলিউশন দেবো বা টিরটা আলোচনা করবো যেটা আপনারা হয়তো বা আগে কখনো দেখেননি তো রিকোয়েস্ট করবো আপনি এ টু জেড টেনে দেখবেন স্কিপ করবেন না প্লিজ আমি শুরুতে কী করবো আমি এগুলো ডিলিট করে দেব এগুলো ডিলিট করে দেব ক্লিয়ার এখন আমি এই যে ডামি প্যাটার্নটা আছে এটার উপরে আমি গ্রেডিং অ্যাপ্লাই করব এখন গ্রিংটা আগে শুরুতে আমরা দেখি এখানে আমরা সিরিয়াল বাই সিরিয়াল যাই তাহলে সুবিধা হবে দেখেন ফ্রন্ট লেনথ হচ্ছে কত আমার বেসিস হচ্ছে সেভেন্টি ফোর আর এর ছোটো হচ্ছে সেভেন্টি থ্রি অন সিএম গ্রেডিং না এগুলো সব অন সিএম করে বাট আপনি টু এক্সেলের পরে যে থ্রি এক্সেল থেকে শুরু হচ্ছে দেখেন এর সেভেন্টি সিক্স সেভেন্টি এইট টু সিএম এগুলো টু সিএম তার মানে আমি এক্সেল পর্যন্ত অর্থাৎ টু এক্সেল পর্যন্ত ওয়ান সিএম করে গ্রেডিং করব এরপর হচ্ছে টু সিএম তো আমি কি করব আমার হচ্ছে এখানে আসবে ঠিক এই জায়গাটায় আর আমি গ্রেডিং টেবিলটা শো করে নেব এখানে এখন কথা হচ্ছে আমি কন্ট্রোল প্রেস করে এটাও প্রেস করে দেবো এখন এক্স ওয়াই এর যে মানটা এটা আমি বিগত অনেকগুলো ক্লাসে দেখিয়েছি কীভাবে গ্রেডিং এই এক্স ওয়াইটা বুঝে নেই তবু আমি আবার বলে দিচ্ছি ওয়াইটা হচ্ছে আমি উপরে অর্থাৎ আপ অ্যান্ড ডাউন উপরের নিচে আর হচ্ছে ডি এক্স অর্থাৎ হচ্ছে লেফট অ্যান্ড রাইট অর্থাৎ ডানে এবং বামে তো এখন আমি যেহেতু লেন্থ ওয়াইজ আমি গ্রেডিংটা অ্যাপ্লাই করবো সেহেতু আমি এক্সে হ্যাঁ অর্থাৎ রাইট সাইডে রাইট কিংবা লেফট হচ্ছে এক্স তো আমি এখানে চলে এলাম মাউস ট্রাক করে এরপরে আমি এখানে দিব হচ্ছে মাইনাস ওয়ান ক্লিয়ার আচ্ছা এখন কথা হচ্ছে আমি দিস সবগুলো ওয়ান সিএম বাট টু পরে থ্রি এক্সেল থেকে হচ্ছে টু সি ওকে আচ্ছা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমি এখন এখানে বটমের বটমের মেজারমেন্টটা এখানে অ্যাপ্লাই করবো এই এই পয়েন্টটাই বটম বা সেস্ট এখানে একই গ্রেডিং দেওয়া আছে তার মানে ওয়াইতে আসবে আপ অ্যান্ড ডাউন ওয়াই ক্লিয়ার তো আমরা বটম বা চেস্ট যে কোনো একটাই আমরা যদি চলে যাই যেমন ওই চেস্ট বটম দেখেন একই গ্রেডিং হ্যাঁ দেখেন এখন কত ফিফটি টু ফিফটি সিক্স সিক্সটি হ্যাঁ সিক্সটি ফোর দ্যাট মিন্স ফোর সি এম এরপরে কী আছে সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ দ্যাট মিন্স ফোর পয়েন্ট ফাইভ হ্যাঁ এরপরে আবার এখানে সেভেন্টি ওয়ান এখানে সেভেন্টি ফোর পয়েন্ট ফাইভ দ্যাট মিনস টু এক্সেল পর্যন্ত আমাদের একটা গ্রেডিং অর্থাৎ জাম্পিং গ্রেডিং যেটাকে আমরা বলি রেগুলারিটি আপনি টু এক্সেল পর্যন্ত পাবেন এরপরে আবার আর একটা রেগুলারিটি এখানে জাম্পিং তো আমরা চেষ্টা বা বটমে একই গ্রেডিং অ্যাপ্লাই করবো সেহেতু আমরা এখানে দিব হচ্ছে টু এক্সেল পর্যন্ত টু এক্সেল পর্যন্ত হচ্ছে মাইনাস টু যেহেতু সিমেট্রিক প্যাটার্ন এই জন্য আমি ফোরের হাফ এখানে অ্যাপ্লাই করেছি আর এখানে হচ্ছে কি ফোর পয়েন্ট ফাইভ এখানে দেবো হচ্ছে টু পয়েন্ট টু ফাইভ ক্লিয়ার আমি কালারটা একটু চেঞ্জ করে দিই আচ্ছা এখন আমি এখানে যেটা অ্যাপ্লাই করেছি আমি শিফট সি প্রেস করে এখানে শিফট ভি যদি প্রেস করে দিই হয়ে গেল ক্লিয়ার আচ্ছা গেয়িং যত ইজিলি করা যায় আমি ঠিক সেভাবেই আপনাদেরকে দেখিয়ে দেব আর এখানে এখানে সিএসটার বটমের যেহেতু গ্রেডিং সেম তো এখানে আমি কি করব শিফট ওয়াই প্রেস করব তাহলে কি হলো আমার গ্রেডিংটা ওয়াই যেখানে কমপ্লিট হয়ে গেল আচ্ছা এরপরে আমরা যাব হচ্ছে আমার তাহলে কী হয়ে গেলো ফ্রন্ট লেন্থ হয়ে গেল এখন শোল্ডার মানে ফন্ট তেস বটম হয়ে গেল এখন আমরা শোল্ডারে চলে যাবো শোল্ডার আছে ফোর্টি সিক্স ফোর্টি নাইন ফিফটি টু দ্যাট মিন্স থ্রি সি এম ডিফারেন্স কিন্তু হ্যাঁ আপনি যদি আসলে ক্যালকুলেটার নিয়ে আপনি যদি দেখেন তাহলে কীভাবে গ্রিন ট্যাপলাই কিন্তু আমি জাস্ট একটা আইটেম আমি একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে ফোর নাইন হ্যাঁ ফোর নাইন মাইনাস হবে হচ্ছে ফোর টু সরি ফোর সিক্স শোল্ডার আমি শোল্ডার দেখতে দেখাচ্ছি থ্রি সিএম তো এরকম করে দেখেন ফিফটি টু ফিফটি ফাইভ পর্যন্ত কিন্তু থ্রি সি এম এরপরে আবার দেখেন এখানে আছে কত ফিফটি সেভেন পয়েন্ট ফাইভ ফিফটি হচ্ছে ট্রিপল এক্স এখান থেকে টু এক্সেল যদি আমি মাইনাস করি ডবল ফাইভ টু তাই না তো শোল্ডারে আমরা যেটা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে থ্রি হচ্ছে আমার টু এক্সেল পর্যন্ত এরপরে হচ্ছে আড়াই হ্যাঁ টু পয়েন্ট হাফ তো আমরা থ্রি সিএমটা আগে কী অ্যাপ্লাই করবো এই এ হচ্ছে আমার শোল্ডার হ্যাঁ আমি এখানে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে দিলাম ক্লিয়ার আচ্ছা এরপরে এটা হচ্ছে টু এক্সেল পর্যন্ত এখন থ্রি এক্সেল থেকে হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ যেহেতু কে টু ফাইভ টু টু পয়েন্ট ফাইভ করে হচ্ছে আমার থ্রি এক্সেল থেকে তাই না সিমেট্রিক যেহেতু আমি সিমেট্রিক অর্থাৎ সিমেট্রিকটা মানে দেখেন এই যে এই যে সেন্টারটাই সেন্টার থেকে নিচের যে অংশটুকু এটা টোটালটাই সিমেট্রিক মানে একে উপরে যা আসে নিচে তাই এই জন্য এটা হাফ হাফ করে দেওয়া হয় এরপরে হচ্ছে আমার মেজারমেন্ট সিটি একটু চলে যাই ক্রোস ব্যাক ব্যাক ক্রোস প্যান্টের সিস্টেমটা মানে গ্রেডিং সিস্টেমটা সেম বাট মেজারমেন্টটা ভিন্ন আমরা যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারি যেমন ব্যাকটা আমরা দেখি শোল্ডারের পরে যেহেতু সিকেল এটা ফোর্টি ফাইভ এখানে হচ্ছে ফোর্টি টু এখানেও কিন্তু থ্রি সি হ্যাঁ ফোর্টি এইট এখানেও থ্রি সি আবার ফিফটি ওয়ান এখানেও কিন্তু থ্রি এ বাট ঠিক টু এক্সেল গিয়ে আবার দেখেন জাম্পিং হয়ে টু পয়েন্ট ফাইভে চলে গেল অর্থাৎ এই রেগুলেটরি নেই ক্লিয়ার তো আমরা এই শোল্ডারে যেটা অ্যাপ্লাই করে দিয়েছি আমি সেটা যদি এখানে আপনি কপি পেস্ট এভাবে করতে পারেন দেখেন এখানে এখানে এসে ওখানে কিন্তু আমার এখানে কিন্তু আমি এটা ট্র্যাক করা হ্যাঁ সিলেক্ট করা এবং এখান থেকে গিয়ে কপি করে দিলাম এরপর এই হচ্ছে আমার অ্যাক্রোস ফন্টের মেজারমেন্ট বা অ্যাক্রোস ব্যাগের মেজারমেন্ট যেটা আমরা যেহেতু গ্রিডিং সেম এরপরে আমি কি করব এই যে ওয়াই এই ওয়াইতে প্রেস করে দিলেই দেখেন আমার গ্রিডিংটা এখানে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে ক্লিয়ার আচ্ছা এরপরে আমাদের কি বাকি আছে আমরা একটু দেখি অ্যাক্রোস ফন্ট অ্যাক্রোস ব্যাগ আমাদের হয়ে গেল নেক উইথে চলে যাই আমরা নেক উইথ নেক উইথ হচ্ছেন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু দ্যাট মিনস অন সিএম না তো আমি এখানে নেকুইতে চলে যাই নেক মাইনাস পয়েন্ট ফাইভ সিমেট্রিক যেহেতু ক্লিয়ার আচ্ছা আপনি ধৈর্য সহকারে দেখবেন এই জিনিসগুলো সব কিছু আমি আস্তে আস্তে সিরিয়াল বাই করছি আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন আচ্ছা এরপরে আমরা যদি চলে যাই ফর্নেক ড্রোপ ফর্নেক ড্রোপ হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ টেন টেন ফাইভ ইলেভেন ইলেভেন হাফ দ্যাট মিন্স হাফ সিয়াল না এখানে রেগুলারিটি সুন্দর আছে তো আমি এখানে যদি মাইনাস পয়েন্ট ফাইভ দিই তাহলে কিন্তু আমার এই রেগুলেটারিটা চলে আসলো এখন কথা হচ্ছে এই মনের কিন্তু ওখানে কোনো গ্রেডিং দেয়া নেই এখন এই মুনের গ্রেডিং দেওয়া নেই আমরা মুনটা মূলত মনের এখানে মেজারমেন্টে নাই আমরা জাস্ট এটার উপরে অনুমান করে এটা করেছি তো বাইরের কাছ থেকে এই মেজারমেন্টগুলো আসলে স্যাম্পল ডেভেলপ হয়ে যাওয়ার পরে যখন বালকে যাবে বালকে যাওয়ার আগে এগুলো বাইরের কাছ থেকে মেজারমেন্টগুলো নিয়ে আসতে হবে তো আমরা আমরা উইথের যে গ্রেডিংটা আছে সেটা এখানে অ্যাপ্লাই করে দিতে পারি তো আমি এখানে শিফট সি প্রেস করে আমি এখানে শিফট ভি প্রেস করে দেব ক্লিয়ার আচ্ছা এরপরে এখানেও কিন্তু আমি এই ফনিক নেক যেটা আছে এটা আমি এটাকে এখানে কপি করে দিতে পারি ক্লিয়ার ওকে আচ্ছা এরপরে আমরা নেক হয়ে গেল আমরা নেকের পরে আমাদের যে অপশনটা আছে সেই অপশনে চলে যাব প্রসেস চলে যাব এখানে কলার হাইট এটা আসলে ফ্ল্যাট নিটের কাজ এটা আমাদের কাজ না এটা ওইভাবে কাজ করতে হবে ফন্টটা ওপেনিং লেন্থ এটা হচ্ছে প্লাকেটের গ্রেডিং আমরা দেব প্লাকেটের গ্রেডিং কি আছে এখানে সবগুলো সেম হ্যাঁ প্লাকেটের গ্রেডিং দেব না ওই তো তাই এরপরে কার ডার্ম হলে আসি আমরা এখানে একটা ইম্পর্টেন্ট ইস্যু দেখেন টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এখানে কিন্তু ওয়ান সিম করে হচ্ছে টু এক্সেল পর্যন্ত এরপরে কিন্তু ওয়ান পয়েন্ট হাফ সিম তাই না এরকম টোয়েন্টি নাইন পয়েন্ট ফাইভ থার্টি ওয়ান আচ্ছা এখন কথা হচ্ছে এই গ্রেডিংটা এই কার্বের গ্রেডিংটা দেওয়াটা কিন্তু খুবই মানে একটা ক্রিটিক্যাল ইস্যু হয়ে দাঁড়ায় তো সেক্ষেত্রে আমরা এখানে কি করব দেখেন আমার মূলত এখানে যে যে প্রসেস সেই প্রসেসগুলো আমি গ্রেডিং রাখবো বাকিগুলো বাকিগুলোর গ্রেডিংটা আমি আপাতত তুলে দেব প্রফেশনাল আপনি কিভাবে কাজ করবেন এই কাটিং যে ওয়েটা সেটা কিন্তু আমি আপনাকে দেখাচ্ছি এখন ক্লিয়ার আচ্ছা এখন আমরা তাহলে কি করতে পারি এখন আর হলে অ্যাপ্লাই করবো আমরা ওয়ান সি পেয়েছিলাম তো এখন যেহেতু আমাদের এস্টেট মেজারমেন্ট না কারবে তো আমরা ওয়ান সিএমের জায়গায় এখানে যদি মাইনাস পয়েন্ট সেভেন ফাইভ দেই আর হচ্ছে এখানে হচ্ছে আছে হচ্ছে ওয়ান পয়েন্ট হাফ সিএমের জায়গায় আমরা তাহলে কি দেব আমরা এখানে ওয়ান পয়েন্ট টু ফাইভ এখানে টু ফাইভের বেশি মাইনাস করতে হবে এখানেও কিন্তু আসলে খুব সুখসুখ সুখ কাজেগুলো আসলে এত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন আমি আপনি বলতে পারেন যে আপনি এখানে ওয়ান সিমের জায়গায় পয়েন্ট সেভেন ফাইভ দিয়েছেন অর্থাৎ পয়েন্ট টু ফাইভ মাইনাস আর এখানে তাহলে কত দেবেন এখানে দেড় সিম করে গ্রেডিং যদি পয়েন্ট টু ফাইভ মাইনাস হয় তাহলে কত হয় ওয়ান পয়েন্ট টু ফাইভ বাট এই সাইজগুলো কিন্তু বড় সাইজ এই শেপটাও তাহলে কি অনেক জায়গা নেবে সেহেতু আমি এখানে ওয়ান পয়েন্ট টু ফাইভ দিতে পারি না এখানে আমি ওয়ান পয়েন্ট টু ফাইভের জায়গায় একটু কমিয়ে দিতে পারি ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ কিংবা আমরা ওয়ান পয়েন্ট ওয়ান একটা রাউন্ড ফিগার নিয়ে রাখি দেখি এরপর কী হয় হ্যাঁ আচ্ছা এরপরে আমরা এটাকে সেভ দিয়ে যদি আমি একটু ইনসিটিভ এনে দেখি কী হচ্ছে হ্যাঁ দেখেন এখানে টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন এইট দ্যাট মিনস হচ্ছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন পয়েন্ট এখানে মেজারমেন্টটা আমি একটু দেখতে চাই মেজারমেন্টটা কী আছে আর্মলের ট্রেডিংটা তাই না কার কার্বারম এখানে হচ্ছে টোয়েন্টি নাইন পয়েন্ট আর সবচেয়ে শেষে যেটা সেটা হচ্ছে থার্টি টু পয়েন্ট তো এখানে আমার তাহলে একটু বেশি হয়ে গেছে তাই না এখানে পয়েন্ট টু মিলি বেশি হয়ে গেছে তো যদি সেক্ষেত্রে আমরা এখানে কী করবো আমরা যদি অন দিই অন দিলে কী দাঁড়ায় হ্যাঁ আপনি দেখছেন প্রফেশনালি কীভাবে কাজ করতে হবে আপনাকে হ্যাঁ অন দিলে মোটামুটি আমরা একটা লিজোর ভিতরে থাকি সবচেয়ে ছোটো বড়ো যেটা সেটা হচ্ছে থার্টি টু পয়েন্ট সেভেন ফাইভ না এখানে আছে কত থার্টি টু পয়েন্ট ফাইভ হাফ সেম ডিফারেন্স আছে আর হচ্ছে এখানে হচ্ছে টোয়েন্টি নাইন পয়েন্ট হাফের জায়গায় টোয়েন্টি নাইন পয়েন্ট সিক্স অন মিলি ডিফারেন্স আছে না আমি এই মিলিও এখানে কমিয়ে দেবো পয়েন্ট নাইন দেবো আপনি ক্লিয়ার আমি কিন্তু একবারই দিতে পারতাম না এটা আমি যা বারবার কেন দিই আপনি প্রফেশনালি কীভাবে বুঝবেন এই এটা কীভাবে কোত্থেকে কী কীভাবে আসলো দেখেন এখন কিন্তু ঠিক ঠিক হয়ে গেছে না টোয়েন্টি নাইন পয়েন্ট ফাইভ এখানে থার্টি ওয়ান হ্যাঁ এখানে থার্টি টু পয়েন্ট হাফ একে ওকে আচ্ছা ওই যতটুকু এদিক সেদিক গেছে না সেটু আমি ঠিক করে দিচ্ছি আপনি এটাকে একটু আমাদের ওইটা ঠিক দিকে আমরা যদি কাজ করি সেক্ষেত্রে আমি এখন এখন কী করবো এই পয়েন্টগুলো দিয়ে দেবো এই পয়েন্টগুলো কি করবো দিয়ে দেব আচ্ছা দিয়ে দেওয়ার পিছনে কিন্তু অনেক কারণ আছে দেখতে থাকুন শেষ অবধি তাহলে আপনি বুঝতে পারবেন এই পয়েন্টগুলো আমার দেওয়ার প্রবলেম আছে আচ্ছা এখন আমি মেনুয়াল কাজ করব এই কাট অ্যান্ড শিউর যে বিষয়টা আমি শুরুতেই আপনাদের বলিনি সেটা হচ্ছে এই কাট অ্যান্ড শিউর মূল কাজই হচ্ছে মেনুয়াল কাজ আপনি কাজ না করলে এই শেপগুলো ঠিক পারবেন না ক্লিয়ার তো যেমন দেখেন এখানে এই এই শেপটা কিন্তু স্মুথ নেই স্মুথ আছে বলেন স্মুথ নেই তো স্মুথ করার জন্য আমরা আস্তে 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 কাজ করে কাজ করে দেখেন এই গ্রিন কালারটা থেকে শুরু করে শুরু করবো আমরা এই ক্লিয়ার আপনি ম্যানুয়ালি এভাবে কাজ করে আবার মেজারমেন্ট আপনাকে চেক দিতে হবে চেক দেওয়ার পরে আপনার এই আমি যে এই কিছুক্ষণ আগে যেভাবে আমি এই আনহোলটা কাপটা কীভাবে নিয়েছি দেখেছেন এভাবে আপনি নিজে নিজে চেক দেবেন চেক দিলে আপনি বুঝতে পারবেন যে আপনি কিভাবে এই সারকামগুলো মিলাবেন বা মেজারমেন্টটা কীভাবে মিলাবেন ক্লিয়ার আচ্ছা আমরা একটা কাজ করতে পারি যেহেতু এই 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 অ্যাক্রোস ফন্ট আর এই এই যে এই আমার যে কাট অ্যান্ড শিউট যে পজিশনটা প্রায় সেম হ্যাঁ হাফ সিম ডিফারেন্স আমরা এটা এটা ফেলে দিলে আমাদের শেপটা আরো ক্লিয়ার হবে এবং কাজ করতে সুবিধা হবে আচ্ছা আমরা এখন যেটা কাজ করব আচ্ছা এখন আমরা এই যে ফন্ট ইয়কটা এই ফন্ট ইয়কের একটা গ্রেডিং আছে ফন্ট ইয়কের একটা কি গ্রেডিং আছে আমি ওই গ্রেডিংটা এখানে অ্যাপ্লাই করব এখানে গ্রেডিংটা হচ্ছে দেখেন হাফ সেম করে হ্যাঁ হাফ সেম করে আমি এই হাফ সেমটা এখানে অ্যাপ্লাই করে দেব ক্লিয়ার আর এই জায়গাটায় আমি কনেক্ট দিয়ে দেব প্রফেশনালি কাজ কীভাবে করতে হয় দেখেন আর ঠিক এখানেও কিন্তু আমি অ্যাপ্লাই করে দেব ক্লিয়ার আচ্ছা এখন কথা হচ্ছে আমার এই যে কাট অ্যান্ড শিউর যে প্যানেলগুলি এই প্যানেলে কোনো গ্রেডিং নেই এটা আমরা টেকনিক্যাল প্যাকে কোথা থেকে নিয়েছিলাম এই যে দেখেন এখান থেকে তো এখান থেকে যদি হয় তাহলে ওটা আমাকে এখানে কী করতে হবে অ্যাপ্লাই করে দিতে হবে আচ্ছা এখন ওখানে যা আছে অর্থাৎ জিরো আমার এখানে কিন্তু জিরোতেই রাখতে হবে এখন উপরের এটা যা আছে এখানে ঠিক সেটাই অ্যাপ্লাই করব আমরা তো শিফট সিপ প্রেস করে আমি শিফট ওয়াইতে চলে যাবো এটা এটা ফিলিপ করে দিতে হবে ঘুরে যায় আচ্ছা এরপরে আমি এখানে যতগুলো আছে এখানে সবগুলোতে কিন্তু আমি ওই ওয়াইতে অ্যাপ্লাই করে দেব ক্লিয়ার এরপরে আমি আমি যাব হচ্ছে এখানটাতে এখানটাতে আমি শিফট ওয়াই প্রেস করে দেব OK。